আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। আজকে একটা স্পেশাল ডে। আজকে কি জানো, আজকে হচ্ছে আমার পুত্রের মানে আমার অমি হ্যাপি বার্থডে। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে, তোমরা এনজয় করবে। এখনও সকাল হয়ে গেছে, আমি চান টান সব করে নিয়েছি। সকাল সকাল গিয়ে আমি মন্দিরে ফার্স্টে পুজো দিয়ে দেবো, পুজো টুজো দিয়ে তারপরে আজকে দিনটা পুরো শুরু করা যাক। তাহলে চলো আমার সঙ্গে তোমরাও আমাদের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আরেকটা কথা, ভালো লাগলে অবশ্যই তোমরা জানো কী করতে হবে, একটুখানি নিচে দেখো ডান দিকে সাবস্ক্রাইব বাটন আছে, সেটা অবশ্যই প্রেস করে দেবে, আর একটা লাইক অবশ্যই করে দিও আমার অমির জন্য। তাহলে চলো দেখতে থাকো। এখন তাড়াতাড়ি করে ঝটপট রেডি হয়ে নিই, হালকা একটু মেকআপ করব, ব্যাস আর কিছু না, তাড়াতাড়ি করে রেডি হওয়া যাক। এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, তাহলে চলো আমাদের সঙ্গে তোমরাও দেখো। এটা আমাদের শীতলা মন্দিরের রাস্তা। আজকে ছেলের জন্মদিন উপলক্ষে এখানে প্রথমে পুজো দেবো, তারপরে যাব বড় ঠাকুরের মন্দিরে। একটু মিষ্টি কিনে নিলাম, শীতলা মায়ের কাছে পুজো দেবো ছেলের নামে। এখানে বিভিন্ন রকমের মিষ্টি বিক্রি হচ্ছে দেখলাম, খুবই ভালো লাগলো। মায়ের মন্দিরে চলে এসেছি, দেখো কি অপরূপ সুন্দর মায়ের রূপ। এখান থেকে পুজো দিয়ে আবার বেরিয়ে পড়লাম বড় ঠাকুরের মন্দিরের উদ্দেশ্যে। নিয়ে নিলাম ধূপ, একটা মোমবাতি আর লাল বাতাসা। এখানেও পুজো দিয়ে মন পুরো ভরে গেল, ঠাকুর যাতে মঙ্গল করে সেটাই কামনা, যাতে সুস্থ সবল রাখে, ভালো রাখে। এইটা হচ্ছে দেখো কিছু সবজি বাজার করে নিলাম, কিছু লাগবে সেই জন্য। পুজো দেওয়ার পরে বাড়ি ফেরার পথে দেখলাম একটা সবজিওয়ালা বসেছিল, কিছু সবজি নিয়ে নিলাম। এখানে বিভিন্ন রকমের ভেজিটেবলস বিক্রি হচ্ছিল, বিশেষত বেগুন, ঢ্যাঁড়স, পেঁপে, পটল অনেক কিছুই ছিল, একটু একটু করে সবই নিয়ে নিলাম। আর সবজিগুলো দেখে মনে হচ্ছিল খুবই তরতাজা। যাই হোক, কিছু সবজি কেনার দরকার তো ছিলই, সেজন্য একবারে নিয়ে নিলাম। এবারে দেখো কিছু টুকটাক কেনাকাটা করার জন্য একটা গ্রসারির দোকানেও চলে এসেছি, এখান থেকে বেশ কিছু জিনিস নেওয়ার ছিল। একটা মাজা নিলাম, একটু ব্রাউনি নিলাম, একটু চাল, ডিম, দুধ, এইগুলো টুকটাক লাগবে বলে নিয়ে নিলাম। সব জিনিসপত্র কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি। এখন দেখো বার্থডে বয় উঠে পড়েছে ঘুম থেকে,
আর আমি এখন এই স্মল কেকগুলো আপাতত হাতে পেয়ে গেছে, তাই তো? আজকে তোমার কী বলো তো হ্যাপি বার্থডে অনি বাবারে। অমির এখনও খাওয়াই কমপ্লিট হয়নি, খাওয়া নিয়ে ন্যাকড়ছাকড় করেই যাচ্ছে। কী হলো ওঠো, জানো না আজকে হ্যাপি বার্থডে, তো কেক কাটতে হবে না। ওকে এদিকে রাগ দেখাচ্ছো কেন, রাগ দেখাচ্ছো কেন? দুটো ব্রাউনি কেক আপাতত অমির জন্যে, অমির জন্যে, তারপরে বড় কেক কাটবে। হ্যাপি বার্থডে অমি, হ্যাপি বার্থডে বলে দাও। থ্যাংক ইউ না না বলবে না? আচ্ছা, অমি আজকে কী খাবে হ্যাপি বার্থডেতে? কী খাবে বিনানি, কী খাবে তুমি? হ্যাপি বার্থডে টু ইউ ওমকার রয়, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ অমি। ওয়াও, তো কেকগুলোকে তুমি খোঁচাচ্ছ কেন? এবার খাও, এবার খাও, এক পিস তুলে খাও, একটু তুলে খাও। অমির নাই নাই হয়ে গেছে, এখন অমি বসে বসে ঠাকুরের প্রসাদে সন্দেশ খাচ্ছে। বাহ ভালো অমি, ভালো, নষ্ট করো না, খেয়ে নাও। মিষ্টির দোকানের সামনে থেকে দুটো কচুরিও নিয়ে বাড়িতে চলে এসেছি। এবারে তোমাদের সঙ্গে অমির একদম সদ্য জন্মের ফটো শেয়ার করব, একটু দেখে নাও। এটা দেখো, একদম সদ্য জন্মের ফটো। এবারে দেখো, সন্ধে হয়ে গেছে, সন্ধে মোটামুটি 7:30। এখানে ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন সুন্দরভাবে কালারিং পুরো পতাকা দিয়ে সাজানো হবে, তার প্রস্তুতি চলছে, একটু পরেই তোমরা দেখতে পাবে। এখানে দেখো ফুচকলা এসে দাঁড়িয়ে আছে, খুব টেস্টি বানায়, দারুণ বানায়। এই ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন উৎসব হয়, 15ই আগস্টের দিনই এই ক্লাবের জন্মদিন, মানে ক্লাবের উদ্বোধন দিবস, সেটাও পালন করা হয়। এইবারে দেখো একটু রাত হতেই ক্লাবের এখানে আলো জ্বলে উঠেছে, আর দেখো কি সুন্দর করে জাতীয় পতাকার বিভিন্ন রিবন দিয়ে সাজানো হয়েছে, অপরূপ সুন্দর লাগছে। আজকে 14ই আগস্ট, আমার ছেলের হ্যাপি বার্থডে, তোমাদেরকে এটা জানালাম। আর যেহেতু আমাদের ছেলেদের জন্মদিন করার নিয়ম নেই, সেই জন্য আমি সেটা পরের দিন, মানে 15ই আগস্ট, এটা সেলিব্রেট করব, খুবই সামান্য করেই সেলিব্রেট করব। ইন্ডিপেন্ডেন্স ডে, তোমাদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানাই। এখানে দেখো অমি সকালে ঘুম থেকে উঠে পড়েছে, এখানে আমাদের বাড়ির সামনে যে মাঠে সেখানে পুরো প্রস্তুতি চলছে, পতাকা তুলবে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করার। তো তোমরা চলো দেখবে। ক্লাবের সামনে দেখো বেড়াবাগান বিজয় স্মৃতি সংঘ ক্লাব, আমাদের বাপের বাড়ির পাড়ায় ক্লাবের নাম এটা। এই মাঠেতে দেখো বিভিন্ন মনীষীদের ফটো সাজানো হয়েছে, আর একটু বাদেই পতাকা উত্তোলনও হবে। হ্যাঁ, তুমি কী খাচ্ছ আজকে, কী বলো তো? পাউরুটি। আজকে কী বলো তো, আজকে 15ই আগস্ট। আচ্ছা, এই দেখো যে 15ই আগস্ট, দেখেছো কী সুন্দর সাজিয়ে পতাকা উত্তোলন হয়ে গেছে। দেখো এইবারে পুরো লাইন পড়ে গেছে ছোটো ছোটো বাচ্চাদের লজিংস বিস্কুট দেওয়ার, আমরাও ছোটোবেলায় নিতাম। কী সুন্দর অপরূপ আমাদের দেশের পতাকা দেখো। এখানেই দেখো যেটা বললাম, একদম পুরো ভিড় হয়ে গেছে। 15ই আগস্ট দিনটা আমরা প্রত্যেকটা দিনই আমাদের দেশকে সম্মান করব, এটাই আমরা শপথ করব। 15ই আগস্ট দিনটা একটা তাও আলাদা মাধুর্য এনে দেয়। এখানে দেখো আমার ছেলে তো সকাল সকাল উঠে পড়েছে বললাম, এখানে যেহেতু একটু গান হচ্ছে যাতে আমার কপিরাইট না চলে আসে, সেই জন্য আমি এটা মিউট করে দিয়েছি, এটা আমি ভয়েসটা দিচ্ছি তোমাদের। এখানে ছেলে গান শুনে খুবই এক্সাইটেড, সেও নাচতে শুরু করে দিয়েছে। এখানে দেখো আমাদের দুপুরবেলার মেনু, চিকেন স্টু করেছিলাম, একটু কালারফুল অরেঞ্জ আছে, গ্রিনও আছে, বলতে পারো স্বাধীনতা দিবস উপলক্ষে এরকম কালারফুল একটা চিকেন, চিকেন স্টু একদম সিম্পলভাবেই করেছিলাম, খুবই ভালো, টেস্টি খেতে হয়। দুপুরবেলা পুরো ভাতের সঙ্গে নিয়ে নিয়েছি,
আমার ঘিয়ের সঙ্গে চিকেন খেতে ভাতের সঙ্গে ঘি আর তার সাথে চিকেন খেতে দারুণ লাগে, সেজন্য একটু ঘিও নিয়ে নিয়েছি। চিকেনটা জাস্ট অসাধারণ হয়েছিল, নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি খেতে খুবই ভালো হয়েছিল। আমি এই চিকেন স্টুটা আমার ছেলেকেও দিয়েছি, কারণ এখানে পুরো সবজি দেওয়া ছিল, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারো। এর আগেও একটা ব্লগে আমি এটা রেসিপি শেয়ার করেছিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। সন্ধে হয়ে গেছে, দেখো কি সুন্দর, আমি জানি না কতটা ক্যামেরায় আসতে পাচ্ছে, এখানে কি সুন্দর লাইট জ্বলে উঠেছে সন্ধের বেলায়। 15ই আগস্ট সকালবেলা পালন হলোই, এবারে দেখো এবার একটা প্রজেক্ট চালিয়েছে যেখানে নেতাজির একটা সিনেমা হচ্ছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়ে, দারুণ অসাধারণ মুভিটা, তোমরা বুঝতেই পারছ দারুণ, খুবই ভালো হয়েছে। সেটা আমাদের বারান্দা থেকে কিছুটা দেখা যাচ্ছে, এই প্রজেক্টটা এরা চালিয়েছে। এইবারে দেখো অমির হ্যাপি বার্থডে সেলিব্রেট হবে, এটা দেখো অমির বাবা খুলে, এটা অসাধারণ টেস্টি খেতে। যেহেতু আমাদের জন্মদিন সেলিব্রেট করে না, সেই জন্য এটা পরে দিনই কেক কাটার ব্যবস্থা করছি। কেকের ওপর নামও লেখা হয়নি, কারণ এরকমভাবেই কেকটার আয়োজন করা হয়েছে অমির জন্য। হয়তো বাচ্চা অত বোঝে না, সেই জন্য ও কাটতে চায়, সেই জন্য এই কেকের ব্যবস্থা। এরম করে এরম করে, হ্যাঁ বাহ দারুন, এক্সিলেন্ট। দাঁড়াও 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 দাঁড়াও, এবার এরমভাবে নয়, ছাড়ো এটা ছাড়ো, আমি দেখিয়ে দিচ্ছি। ভাল লাগছে? এই তো দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এবার একটু মুখে দিতে হয়, একটু মুখে নাও, একটু মুখে নাও, আগে মুখে নাও, আর মুখে দেবো, আচ্ছা একটু মুখে দাও, তারপর আবার কাটবো, তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও, আচ্ছা ঠিক আছে আমি তাহলে নিয়ে নিলাম, এসে এসে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু মুখে দাও, ই দাঁড়া আবার কাটা হবে, হ্যাঁ দাঁড়া 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 ধরো ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো, দাঁড়া 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 একটু ওয়েট কর, একটু একটু ওয়েট কর, অমির কাণ্ড দেখো কি করেছে, মাখামাখি করে তুমি কেক খেয়েছো, ভালো লেগেছে? কেক কাটছো? বাহ দারুন, ভালো লেগেছে বাবা? কেমন লাগলো? কেমন লাগলো? কেমন লাগলো? এই দাদাকে মাপো, তোমার ভালো লেগেছে কেকটা? বলো কেমন লাগলো, বলো। আচ্ছা আজকের ব্লগ এখানেই এন্ড করলাম, দেখছো হাতে পুরো কেক পুরো মাখামাখি, অমিতও খুব এনজয় করেছে। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, বাই, ভালো থেকো সবাই।